এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শুধু, আজকেও কেন মনের ভেতরটা সায় দিচ্ছে যে লোকটা আমার আশেপাশে আছে, কিন্তু কই আমি তো দেখছি না। যা বুঝলাম এটা আবারও সেই ভ্রম ছিল মনের। ভাবনা থেকে বেরিয়ে মেয়েটি ছাতা ঠিক করে আবারও হেঁটে চলল, হাতে তার এক ঝুড়ি আপেল। ফুফুর বাড়ি থেকে ফেরার সময় ফুফু তার শৌখিন আপেল গাছটা থেকে আপেল পেড়ে দিয়েছে তার হাতে, সে যেন তার বাবার হাতে দেয়। তার বাবার আপেল অনেক পছন্দ, সবুজ রঙের মিনি সাইজের আপেলগুলো দেখতে একদম নজর কাড়া, খেতেও বেশ। মেয়েটা একবার আপেলের দিকে তাকাচ্ছে, আবার পিচ্ছিল পথটার দিকে তাকাচ্ছে। আপেলগুলোর প্রতি লোভ হয়, তবে তার দায়িত্ব যেটা সেটাই করতে হবে, তা না হলে কথার মান রাখা হবে না। মনে মনে ভাবল, বাবাকে দেওয়ার পর না হয় একটা নেব। প্লাজোটা খানিকটা উঠিয়ে হাঁটছে মেয়েটি, মাঝে মাঝে পিছলে পড়ে যাওয়া ধরে আবারও সামলে নেয় নিজেকে। অনেকটা পথ হাঁটতে হবে এখনো। বৃষ্টির মধ্যে এই এক জ্বালা, সহজে রিক্সা পাওয়া যায় না, তার উপর অন্য কোনো যানবাহনও চোখে পড়ছে না, শূন্য একটা পথ দিয়ে হেঁটে চলছে। মাঝে মাঝে ঝড়ো হাওয়া এসে গায়ে লাগলি থেমে যায় মেয়েটি। মেয়েটি হেঁটে চলছে আর ভাবছে, বাতাসের শক্তি ভেদ করে হাঁটাটা খুব জটিল, আর আমি তো শুকনা মানুষ, যদি উড়ে যাই আমি না যাই, আমার ছাতাটা যদি উড়ে যায় তাহলে পুরো পথটা ভিজে যেতে হবে। সন্ধ্যা হতে আর এক কি দু ঘন্টা বাকি, জলদি করে হাঁটতে হবে আমাকে আর একটু। রাস্তায় পানি নেই, তবে মেয়েটির জুতো পানিতে ভর্তি, প্রতিবার পা রাখতে প্যাচ প্যাচ করে শব্দ করে। ভালোও লাগে আবার বিরক্তও লাগে, বৃষ্টির যেমন ভালো লাগার দিক আছে আবার বিরক্তিকর দিকও আছে তেমনি। মেয়েটি এখন দুটোই অনুভব করছে, আর 20-22 কদম পার হলেই মেয়েটির বাসায় এসে যাবে। গলিতে ঢুকে পড়েছে অলরেডি, দোকানপাট খোলা, তবে সেখানে কোনো ক্রেতা নেই, শুধু বসে আছেন বিক্রেতারা। যতই এগোচ্ছে ততই বুকের ভেতরটা ঢিপ ঢিপ বেড়ে যাচ্ছে। এসব ভেবে মেয়েটা হাত দিয়ে কুচকানো প্লাজোর অনেকখানি অংশ ছিঁড়ে দিল। প্লাজোটা আবারও সেই ভেজা রোড ছুঁয়ে ফেলেছে, সাথে সাথে মেয়েটা ছাতা দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করে, হাঁটার গতি বাড়িয়ে দিল। আরও 7 কদম গেলে বাড়ি, তবে এই 7 কদমে হয়ে গেল বিপত্তি, যেটার ভয় পেয়েছিল এতক্ষণ ধরে ঠিক সেটাই হলো। মেয়েটির হাত না ধরুক ঝুড়িটা ধরে ফেলেছে সে। মেয়েটি পেছনে তাকানোর সাহস পায়নি, চুপ করে দাঁড়িয়ে পড়েছে। যে ধরেছে সে ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে ঝুড়ি ছেড়ে দিল, তারপর শুধু একটা কথাই বলল, আর সেটা হলো, যাও। মেয়েটি আর এক সেকেন্ডও দেরি না করে চারতলা বাড়িটার ভেতর দিয়ে চলে গেছে, তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উপরেও চলে গেছে সে, আর পেছনে তাকালো না, একটি বার থামলো না। এখন তার একটাই লক্ষ্য, আর সেটা হলো নিজের বাসার ভেতর অবস্থান নেওয়া। দোতলায় তাদের বাসা, এখানে ভাড়া থাকে তারা, মেয়েটি এবং তার বড় একটা ভাই, ছোট একটা ভাই আর মা বাবাকে নিয়ে তাদের পরিবার। বাবা আর বড় ভাইয়ের চাকরিতে তাদের সংসার চলে। মেয়েটি দরজায় টোকা দিয়ে ঝুড়িটা নিচের ফ্লোরে রেখে ওড়না দিয়ে মুখ মুছল, কারণ একে তো বৃষ্টির পানি, আর একটু কিছুক্ষণ আগের ঘটনায় ভয় পেয়ে কপাল ঘেমে গেছে তার। তারপর হাত থেকে ছাতাটা নিয়ে অফ করে ছাতাটাও এক পাশে হেলান দিয়ে রেখে দিল সে। 5 মিনিট পর একটা 6 বছরের ছেলে এসে দরজা খুলল, সে তার আপুর দিকে না তাকিয়ে নিচে রাখা ঝুড়িটার ওপর হামলে পড়লো দেরি না করে। মেয়েটি মুচকি হেসে ভেতরে চলে গিয়ে মাকে ডাক দিল একবার, তারপর নিজের রুমে এসে খোপা থেকে কাঠি খুলে চুলগুলো ছেড়ে দিল, চুলগুলো ভিজে গেছে। ঝাড়তে ঝাড়তে সে বারান্দার দিকে তাকালো, বারান্দার দরজা লাগাতে হবে, সন্ধ্যা নেমে গেছে। সেদিকে যাওয়ার জন্য পা বাড়াতেই তার কি যেন মনে পড়ল, তারপর আরও 5-6 কদম পিছিয়ে গেল সে। গভীর চিন্তা ভাবনা করে সে তার ছোট ভাইটাকে ডাকতে ডাকতে চলে গেল ডাইনিং রুমের দিকে। তামিম, আপু বলো, আপেলগুলো কিন্তু অনেক মজা, ফুপির বাগানে বুঝি। যাও তো আমার বারান্দার দরজাটা লাগিয়ে আসো, ছিটকানি নিচেরটা লাগিও, ওপরেরটা লাগাতে তোমার চেয়ার আর মোড়ের প্রয়োজন লাগে, এত খাটনি দরকার নেই, শুধু নিচের ছিটকানি লাগালেই হবে। কেন আপু? যা বলেছি করো, মা কোথায়? মা তো বাথরুমে। এটা বলেই তামিম চেয়ার থেকে নেমে আপেল খেতে খেতে তার আপুর বারান্দায় এসে এদিক ওদিক তাকালো, তারপর নিজের দিকে তাকিয়ে কি যেন দেখে চোখ বড় করে লুকিয়ে পড়ল সে। গুটি গুটি হামাগুড়ি দিতে দিতে বারান্দায় গিয়ে রুমে সে দরজা লাগিয়ে এক দৌড় দিল তামিম।
মেয়েটি সোফায় পা তুলে বসে টিভি চালিয়ে একটা কার্টুন দেখছিল। তামিম দৌড়ে এসে মেয়েটির কোলে মাথা রেখে বলল, আপু আপু, সে নিচে দাঁড়িয়ে আছে। কথাটা শুনে মেয়েটির মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। চুপ করে থেকে বাইরের আবহাওয়া খেয়াল করল সে। ঝুম বৃষ্টি, কোনো থামাথামি নেই। আর মেয়েটি খুব ভালো করেই জানে, সে বারান্দায় না দাঁড়ালে ছেলেটি এখান থেকে যাবে না। বৃষ্টি হলে হোক, তুফান হলে হোক, এক বিন্দুও নড়বে না। মেয়েটি তাও গেল না, চুপ করে টিভির দিকে চেয়ে রইল। টিভির দিকে তাকিয়ে থেকে রিম বলল, কে রে রিম, কখন এলে? মাত্রই, আপেলগুলো তো বেশ তাজা মনে হচ্ছে। মা আপেলগুলোর ঝুড়িটা নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললেন, তামিম, তুই বুঝি আপেল না ধুয়ে খেয়েছিস? তামিম সোফার নিচ থেকে একটা আপেলের বিচি নিয়ে সেটা পকেটে ঢুকিয়ে বলল, আমি এখন একটাও খাইনি আম্মু, সত্যি বলছি। রিমঝিম উঠে দাঁড়িয়ে পড়েছে সোফা থেকে, তারপর টেবিল থেকে পানি নিয়ে খেলো চুপচাপ। ঘুরে ফিরে আবারও সোফার রুমের জানালাটা দিয়ে বাইরের দিকে তাকালো সে। বৃষ্টি এখনও সে আগের সাইজে আছে, কমছে না। রিম বিরক্ত হয়ে খোপা করতে করতে তার রুমে আসলো। গায়ের ওড়নাটা ঠিক করে বারান্দার দরজার সামনে এসে দাঁড়ালো সে। প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে দরজাটা খুললো এবার। সন্ধ্যাবেলা বলে মাথায় ঘোমটা নিয়ে দিল। তারপর নিচের দিকে তাকিয়েই বারান্দায় পা রাখলো। বাসার সামনে আরেকটা বাসা, মাঝখান দিয়ে চিপা গুলি। রিম বাম পাশে তাকিয়ে আছে, তারপর বড় করে শ্বাস নিয়ে ডান পাশে মুখ ঘুরিয়ে নিচে তাকালো। তার বরাবর নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে, পরনে সাদা ফুল শার্ট, বোতাম নিচের দুইটো লাগিয়েছে, বাকিগুলো খোলা। শার্টটা মনে হয় বুঝি পরে যাবে, অবশ্য ভেতরে একটা গেঞ্জিও পরছে সে। ফুল হাতা শার্টটার হাতাগুলো গুটিয়ে কোনোই পর্যন্ত এনে রেখেছে সে। শার্টটার সাথে আবার জিন্সও পরেছে, 14-15 জায়গায় ছেঁড়া ডিজাইন, অভাবে নয় স্বভাবে। রিমকে দেখেই তার ঠোঁট জোড়া নড়ে চড়ে একদম টাইট হয়ে গেছে। এক গাল হাসি দিয়ে সে রিমের দিকে তাকিয়ে আছে। এত এত বৃষ্টিতে সে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারছে বেশ 2 মিনিট। তাকিয়ে থেকে সে ব্রুটা কুচকালো, তারপর একটু এগিয়ে গিয়ে দাঁড়ালো কোমরে হাত দিয়ে। রিমের হাতের সবগুলো পশম দাঁড়িয়ে গেছে ভয়ের চোটে। সে বুঝেছে ছেলেটার এগিয়ে আসার কারণ, তাই ঘোমটার ভেতরে হাত নিয়ে খোপাটা খুলে ফেলল সে। চুলগুলো ছড়িয়ে যেতেই ছেলেটা মুচকি হেসে আবারও আগের জায়গায় পিছিয়ে চলে আসলো। তার চোখ এখনও রিমের দিকে। রিমের সারাটা দেহ কাঁপছে, আর পারছে না সে দাঁড়িয়ে থাকতে। 5 মিনিট কখন হবে? ছেলেটা হাতের ঘড়িটার দিকে তাকিয়ে মাথার চুলগুলো ছেড়ে নিল, মাথা হেলিয়ে দুলিয়ে। তারপর হাত দিয়ে ভেজা মুখ মুছতে মুছতে সোজা হেঁটে চলে গেল। হাত দুলিয়ে দুলিয়ে বৃষ্টির মধ্যে সে হেঁটে চলেছে। রিম বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলেটির চলে যাওয়া দেখে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। স্পর্শ ভাই, ছেলেটা থেমে গিয়ে পেছন ফিরে তাকিয়ে বলল, কি? একটা লুঙ্গি পরা ছেলে ছাতা নিয়ে দৌড়ে এসে স্পর্শের মাথার উপর ধরে বলল, ভাই বৃষ্টিতে ভিজে কষ্ট দিয়ে না আমাদের, একটা মাত্র কলেজে আপনি আমাদের, আপনার যদি জ্বর সর্দি দেখা দেয় এই মহল্লা গরম আগুন হয়ে যাবে, তারপর ব্লাস্ট। কিচ্ছু হবে না আমার, চল চা খাবো আজকে। রিমঝিম রুমে এসে বিছানায় বসে গায়ের থেকে ওড়নাটা নিয়ে একপাশে রেখে চুপ করে আছে। এই ছেলে থেকে এত ভয় পাই আমি, অথচ ছেলেটা আজ পর্যন্ত একটা টোকাও দেয়নি, যেটাতে আমার কষ্ট হবে। কিন্তু সে আমাকে যে বন্দি জীবন দিয়েছে সেটা চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। সে কি বোঝে না আমি তাকে পছন্দ করি না, তাকে ভালোবাসি না? আমাকে কেন সে এত বছর ধরে ভালোবেসে আসছে? আমাকে পাবে না জেনেও সে বারবার আমাকে কেন চায়? তার এরকম আচরণের জন্যই আমি তাকে পছন্দ করি না, আবার এভাবে কষ্টও দিতে পারি না। পারতাম আর সন্ধ্যায় তার সামনে না গিয়ে দাঁড়াতে, কিন্তু তাও আমার বিবেক আমাকে দিল না এতটা নিষ্ঠুর হতে। আমি আজ বারান্দায় না দাঁড়ালে সেখান থেকে যেতই না, তার এসব পাগলামিতে সায় দিতে দিতে সবটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ছেলেটা কেন বোঝে না আমাকে, কেন আমাকে এরকম কষ্ট দেয়? সে নিজের রুমেও আমি নিরাপদ ফিল করি না। উত্তরের জানালাটা দিয়ে সোজা তার রুম দেখা যায়, জানালের পর্দা টানানো করা নিষেধ, টানালেই তার সামনে জবাব দিয়ে দিতে হয় আমাকে। 3 বছর আগে এই ফাঁদে পা দিয়ে আমি এখন ফাঁসছি একেবারে আজীবনের জন্য। আমি আর নিতে পারবো না এসব। ভাই নেন তোয়ালে, এটা দিয়ে মাথাটা মুছে নিন। এটা পেলি কই? খালা থুরি ম্যাডাম পাঠিয়েছে। মা বুঝি তোকে বলেছিল ম্যাডাম ডাকতে?
স্পর্শ তোয়ালে দিয়ে মাথা মুছে চায়ে চুমুক দিল। তারপর রিমদের বাসার ছাদের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। 10 সেকেন্ড ধরে তাকিয়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে গেল সে, চায়ের কাপটা টেবিলে রেখেই। তারপর রিবন থেকে ছাতাটা নিয়ে সে ছুটল রিমদের বাসার ছাদের দিকে। 3 মিনিট লাগে রিমদের বাসার ছাদে উঠে, কিন্তু স্পর্শ 1 মিনিটে দৌড়ে উঠে গেছে। ছাদের শেষ কোনায় রিম বসে আছে গুটিসুটি দিয়ে, চোখ তার আকাশের দিকে, সারা গা ভিজে একাকার হয়ে গেছে তার। স্পর্শ নিচে থাকতে রিমের ওড়না দেখেছিল বলেই সে বুঝেছে রিম ওখানেই আছে। রিমের চোখ দিয়ে পানি পড়ছে, বৃষ্টির কারণে বোঝা যায় না, তবে স্পর্শ বুঝেছে, কারণ সে যতবারই রিমকে কোনো কিছুতে জোর করে ততবারই রিম কাঁধে, এটা তার জানা আছে। ভাবতে ভাবতে স্পর্শ কাছে এসে রিমের মাথার উপর ছাতাটা ধরল। রিম মাথা নিচু করে বসে আছে, গায়ে বৃষ্টির পানি পড়ছে না দেখে রিম উপরের দিকে তাকালো। স্পর্শ আরেকবার ফিরে তাকিয়ে আছে, বাম হাত পকেটের ভেতরে, আরেক হাতে ছাতা ধরে আছে, নিজে ভিজে শেষ হয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খবরই নেই। মাঝে মাঝে পকেট থেকে হাতটা বের করে চুলগুলো টেনে হিঁচড়ে পানি ফেলছে সে। রিমঝিম কপাল কুচকে আরেকটু পিছিয়ে গিয়ে বলল, আপনার সাহস কি করে হয় আমার এত কাছে আসার? স্পর্শ যেন কথাটা শুনলই না, সামনেই তাদের বাসা, সে তাদের বাসার ছাদে থাকা গাঁদা ফুলের গাছগুলো দেখছে মনোযোগ দিয়ে। এবাসার মালিক স্পর্শের বাবা, 5 তলার একটি বাড়ি, তারা থাকে 2 তলায়, বাকি সবগুলো ভাড়া দেয়া। তারপর চোখ রাঙিয়ে নিজের বাসার দিকে চলল সে, তার এসব ছোটোখাটো প্রশ্নের জবাব স্পর্শ কখনো দেয় না তা জানা আছে তার। রিম চলে যেতে স্পর্শ ওর দিকে তাকালো, তারপর ঠোঁটের কোনায় হাসি ফুটিয়ে ছাতাটা বন্ধ করে নিজেও চলল সেদিকে। রিমঝিম স্পর্শকে মনে মনে গালি দিতে দিতে বাসার সামনে এসে কলিং বেলে চাপ দিল। তামিম রিমঝিমের একটা ওড়না গলার পেছনে নিয়ে গিট্টু দিয়ে সোফার উপর দাঁড়িয়ে সেখান থেকে লাফ দিয়ে সুপারম্যান সাজছে। একটানা কলিং বেলের আওয়াজ পেয়ে সে চোখের চশমাটা ঠিক করে বলল, জনগণকে আমাকে বাঁচাতে হবে, বাসার বাইরে নিশ্চয়ই কোনো অসহায় জনগণ এসেছে, তাকে আমি বাঁচাবই। ইয়া, তামিম দৌড়ে এসে দরজা খুলে দেখলো রিমঝিম কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। তারপর এক ধমক দিয়ে বলল, এত দেরি হয় কেন দরজা খুলতে? ও তুমি, আমি তো ভাবলাম অসহায় জনগণ। স্পর্শ পাশে সিঁড়ি দিয়ে নামতে নামতে একবার তাকালো ওর দিকে, আপু এরকম ভিজছ কি করে? রিম স্পর্শের দিকে তাকিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দিয়ে বলল, পাড়া প্রতিবেশীর অত্যাচারে। কথাটা বলে রিমঝিম সোজা নিজের রুমে এসে দরজাটা লাগিয়ে ফেলল, তারপর ফ্লোরে বসে পড়ল সে। সন্ধ্যা গড়িয়ে এখন বাজে 7:30। রিম আবার উঠে তোয়ালে নিয়ে চুল মুছতে লাগলো হেঁটে হেঁটে। আখি দরজা খুলো, মনে হয় স্পর্শ এসেছে। আচ্ছা আম্মু। আখি পরের টেবিল থেকে উঠে গিয়ে দরজা খুলল। স্পর্শ সারা শরীর ভিজে টইটম্বুর হয়েছে দেখে আখি এক চিৎকার করতে নিতে স্পর্শ মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল ওকে। তারপর আখি ফিস ফিস করে বলল, কিন্তু ভাইয়া এরকম ভিজলে কি করে? আম্মু যদি জানে এক গাদা বকবে। মা জানলে তো বকবে, আর তুই মাকে জানাবি না? আমি আমার রুমে যাচ্ছি, ছেলেদের চুল শোকাতে বেশি সময় লাগে না। এক কাজ কর, কড়া লিখাটা একটা দুধ চা বানিয়ে আমার রুমে পাঠা। মাথাটা ধরে আছে প্রচণ্ড, চিনি 1 চামচ দিবি কিন্তু বেশি দিবি না, তোদের তো আবার চিনি বেশি দেওয়ার অভ্যেস রয়েছে। আখি মাথা নাড়িয়ে দরজা লাগিয়ে রান্নাঘরের দিকে চলো। মা নিজের রুমে বসে টিভিতে সিরিয়াল দেখছিলেন, ওখানে বসেই বললেন, আখি কে এসেছে রে? কথাটা শুনে স্পর্শ এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে ফেলছে। আখি রান্নাঘরে গিয়ে চা বসাতে বসাতে বলল, পাশের বাসার আন্টি চিনির জন্য এসেছিল আম্মু। স্পর্শ এখনো ফেরেনি। ভাইয়া তো এত তাড়াতাড়ি ফিরে না আম্মু, আরো রাত হবে। ও ঠিক আছে। স্পর্শ জলদি করে আলমারি থেকে একটা টি শার্ট নিয়ে গায়ের শার্ট আর গেঞ্জি খুলে সেটা পরছে, আর এদিক ওদিক তাকিয়ে তোয়ালে খুঁজছে। ভাবতে ভাবতে স্পর্শ ডান পাশে থাকা জানালাটায় চোখ রাখলো রিমঝিমের রুমের দিকে। রিমঝিম পায়চারি করতে করতে তোয়ালে দিয়ে চুল মুছছে আর কি সব ভাবছে। স্পর্শ মুচকে এসে জানালার গ্রিলে মাথা রেখে মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইল। রিমঝিমের মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে, সাথে সাথে মনের সন্দেহটা দূর করতে সে বাম পাশে তাকালো। সাথে সাথে স্পর্শ ভ্রু নাচিয়ে হাত উঠিয়ে হাই জানালো ওকে। রিমঝিমের রাগ এবার শেষ সীমানায়, জানালার কাছে এসে এক টান দিয়ে পর্দা টেনে দিল সে। স্পর্শ আর কি করবে, ফেরত এসে নিজের আরেকটা জামা দিয়ে মাথা মুছে চুলগুলো শুকিয়ে নিল। তারপর বিছানায় একটু শুয়ে জিরিয়ে নিয়ে আখির বানানো চাটা খেল। পর্দা টাঙানো জানালাটার দিকে চেয়ে ওপাশের মানুষটা কি করছে বোঝা যাচ্ছে না একটুও।
চা খাওয়া শেষে আবারও লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল স্পর্শ। একেবারে রাত করে ফিরবে, বৃষ্টি থেমে গেছে এতক্ষণে। তামিম গলা থেকে রিমের ওড়না খুলে ওর রুমের কাছে এসে বলল, আপু আমি তোমার হলুদ রঙের ওড়নাটা দিয়ে সুপারম্যান খেলেছি, নাও ওটা ফেরত নাও, আমার খেলা শেষ। রিম জামা পরতে পরতে বলল, সেই ওড়নাটা পারলে ছিঁড়ে ফেলো, ওটার আর প্রয়োজন নেই। তুমি তো এই নিয়ে আমাকে দিয়ে কত ওড়না ছিঁড়ছ, তোমার মা তোমাকে বকে না এটা নিয়ে? ওই দিন আমি পড়ে গিয়ে আমার জিন্স একটু ফাটিয়ে ফেলেছি, মা কত কথা বকলো, আবার আমাকে চকলেট খাওয়া বন্ধ করে দিয়েছে শাস্তি হিসাবে। আমি মাকে বলবো তুমি ইচ্ছা করে তোমার ওড়না নষ্ট করো সব সময়। রিম আর কিছু বলল না, ওয়ার্ড্রোপের কাছে এসে একটা অ্যাশ কালারের ওড়না নিয়ে সেটা পরে বসে থাকলো চুপচাপ। মা মা, রিমাপু সবসময় তার ওড়নাগুলো আমাকে ছিঁড়ে বলে তুমি আপুকে বকবা না, আমি জিন্স ফাটিয়ে ফেলেছি বলে আমাকে কত বকছিলা। মা তরকারিতে লবণ দিয়ে নাড়তে নাড়তে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, এই ওড়নাগুলো তো আমরা কিনে দেই নাই রে, দিয়েছে সে ছেলেটা, তাই তো রিম তোকে ওড়নাগুলো ছিঁড়তে দেয় সবসময়। তামিম ওড়নাটার দিকে তাকিয়ে বলল, ওড়নাটা কিন্তু সুন্দর। ওড়না যে কিনে দিয়েছে সে নিজেও সুন্দর, তার দেওয়া সকল উপহার সুন্দর, শুধু সুন্দর না তার স্বভাব। আমার রিমের মন জয় করার একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে তার স্বভাবটা, আমার মন জয় করার একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে তার স্বভাবটা। কলিং বেল বাজতেছে, যা যা দরজা খুল, তোর বাবা এসছে মনে হয়। তামিম দৌড়ে গেল দরজা খুলতে, দরজা খুলে দেখলো রিহাব ভাইয়া দাঁড়িয়ে আছে, হাতে অফিস ব্যাগ, পরনে হালকা নীল রঙের শার্ট আর ব্ল্যাক জিন্স। টাই টানতে টানতে ভেতরে ঢুকে রিহাব বলল, রিম এক গ্লাস পানি দে। রিহাবের আওয়াজ পেয়ে রিমঝিম জলদি করে দরজা খুলে বের হয়ে ডাইনিং থেকে পানি এক গ্লাস নিয়ে রিহাবের দিকে বাড়িয়ে ধরল। এই অফিসের বসটা বেতন দেয় 20,000 আর কাজ করাই 40,000-এর খাটনির, এদের বস কে বানাই কে জানে, ঘাড় ব্যথা হয়ে গেছে। আব্বা এসেছে? না ভাইয়া, আজ বাবার আসতে দেরি হবে মনে হয়। আচ্ছা আমি রুমে যাচ্ছি, তামিম একদম ডিস্টার্ব করবে না আমাকে। তামিম মাথা নাড়িয়ে চোরের মতো দাঁড়িয়ে আছে রিমের পিছে। রিহাব মুচকি হেসে ব্যাগ থেকে একটা কিটক্যাট চকলেট বের করে তামিমের হাতে দিয়ে যেতে যেতে বলল, আজ হাতে টাকা কম ছিল বলে একটা এনেছি, অর্ধেক টিমকে দেবা ঠিক আছে? আচ্ছা। রিহাব নিজের রুমে এসে শার্টটা খুলে ফেলে ফোনটা নিল চার্জ দেওয়ার জন্য, দেখলো 12টা মিসড কল, আবারও কল আসতেছে দেখে রিহাব রিসিভ করলো, উপর থেকে ছোট্ট আওয়াজে ভেসে আসলো, বাসায় ঢুকছেন বুঝছি? জি ঢুকছি, নিজের চোখেই তো দেখোস, তাহলে জিজ্ঞেস করোস কেন? তোকে বলছি না আমায় ফোন দিবি না? আমি ফোন দিলে আপনার ভালো লাগে না বুঝি? জি না ভালো লাগে না বুঝি? আমাকে কফি করছেন? চুপ থাক, তোর হিটলারের মায়ের কাছে বিচার দেব তুই যে আমাকে এত জ্বালাস। রিহাব। কি কি বললি? সরি রিহাব ভাইয়া। হুম কি হয়েছে? না কিছু না, বাই বাই। আমাকে আর ফোন দিবি না, বেয়াদব একটা মেয়ে হয়ে ছেলেদের জ্বালাস, তোর বিবেক কেমন? পাথর মনের কাউকে পটাতে পারলে সে শুধু তোমার তোমার তোমার। পড়াশোনা বাদ দিয়ে এসব শেখা হচ্ছে? আমি আঙ্কেলের কাছে বিচার দেব। প্লিজ জানালাটা খুলুন না। রাত বিরাতে আমি জানালা খুলি না। মিথ্যে বললেন কেন? আমি রাত 12টায় টর্চ দিয়ে আমাদের রান্নাঘরে এসে একদিন চেক করেছি, আপনি তখন জানালা খুলে ল্যাপটপে ইউটিউব দেখছিলেন। রাতে না ঘুমিয়ে এসব করো তুমি? আপনি তো করেন না, এখন চুপচাপ যেটা বলছি সেটা করেন, জানালা খোলেন। আমি সেই কখন থেকে চা বানানোর ফান ধরে রান্নাঘরে দাঁড়িয়ে আছি। হোয়াট, আর ইউ সিরিয়াস? রিহাব ফোন কানে ধরে জানালা খুলতেই দেখলো আখি জানালার গ্রিল ধরে সেখানে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রিহাবকে দেখে মুচকি হেসে সে ঠিক হয়ে দাঁড়িয়ে পড়ল। তুই একটা পাগল, কথাটা বলে রিহাব মুখের উপর জানালাটা অফ করে ফোন রেখে দিল, তারপর তোয়ালে খুঁজে ফ্রেশ হতে চলল সে। আমার জানটা রে,
কে জানটা? মায়ের গলা শুনে আখির হাত থেকে ফোনটাই পড়ে গেছে। কাপা কাপা হাতে ফোনটা নিচ থেকে তুলে নিয়ে সে মায়ের দিকে তাকালো। গোলাপি রঙের সুতির শাড়ি পরা মহিলাটি এগিয়ে এসে আখির সামনে দাঁড়ালেন। তার মুখের গঠন পুরোটাই স্পর্শ ছবি এঁকে রেখেছে। স্পর্শ পুরো তার মায়ের মতোই হয়েছে। উনি তার চুলগুলো ছেড়ে দিয়ে তাক থেকে তেলের বোতল নিয়ে বললেন, কি রে বলছিস না যে কে জানটা? না আম্মু ভুল শুনেছ, আমি জানটা বলিনি। অবশ্য পুরোটা ভুল নয়, আমি মেজেন্টা কালার বলেছিলাম। তুমি সব কেটে কুটে জানটা শুনেছ। মিসেস রোকসানা মাথা উঁচু করে জানালা দিয়ে রিহাবদের বাসার দিকে তাকালেন। জানালা অফ এখন খোলা থাকলে তিনি আখির কথা বিশ্বাস করতেন না, তাই তেলের বোতলটা আখির দিকে এগিয়ে ধরে বললেন, ধর এটা আর চল আমার সাথে, আমার চুলে তেল লাগিয়ে দিবি। একটা না তিনটা সিরিয়াল দেখতে দেখতে আমার মাথা ধরে গেছে। আর আসমা কোথায়? রাতে রান্না হয়েছে? তোর বাবা এসেই খেতে বসবে। আসমা আপাতত তরকারি আনতে গেছে। কেন, স্পর্শ আজ সকালে বাজার করে নাই? আজকে বাজারে নাকি ভালো সবজি উঠে নাই, ভাইয়া শুধু টমেটো আর ফুলকপি নিয়ে এসেছিল। ওসব দুপুরের জন্য রান্না করেছিল আসমা আপা, এখন সব শেষ। ও ঠিক আছে। মিসেস রোকসানা স্পর্শের রুমে এসে ওর বিছানায় ভেজা শার্টটা দেখতে পেলেন, আর তার বুঝতে বাকি নেই যে তখন তার ছেলে এসেছিল। শার্টটা স্পর্শের বারান্দায় গিয়ে টাঙিয়ে দিয়ে নিচে তাকালেন উনি। স্পর্শ তার বাইকে বসে তিনটা ছেলের সাথে আড্ডা দিচ্ছে। মিসেস রোকসানা রিমঝিমদের বাসার দিকে তাকিয়ে একবার তাকালেন চোখ বড় করে। আম্মু তেল গরম হয়ে গেছে, এসো। আসছি। মিসেস রোকসানা রিমঝিম আর রিহাবদের পরিবারকে দু চোখে সহ্য করতে পারেন না, কারণ তাদের স্ট্যাটাস মেলে না। তার উপর রিহাবকে তো একদমই পছন্দ করেন না তিনি, রিমঝিমকেও না। অনেক বাড়িওয়ালাই চাইবে না ভাড়াটিয়াদের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে। রোকসানা বেগমও তেমনই, তবে তার মনটা অনেক ভালো। তার ছেলে মেয়েকে যারা ভালোবাসে তিনিও তাদের ভালোবাসে, খালি একটু টাকার গরম এই আর কি। তার ছেলে মেয়ে যে তার চোখের শত্রুদের ছেলে মেয়েদের প্রেমে হাবুডুবু খাচ্ছে সেটা তিনি জানেন না, জানলে আবার বিশ্বযুদ্ধ হবে। স্পর্শ ভাই এই নিয়ে 57 তাকিয়েছেন রিমভাবে বারান্দার দিকে, আপনার মাথা ধরে যায় না? কি বলিস কিরিপন, স্পর্শ এ নিয়ে কত কাপ চা খেয়েছে তোর হিসাব আছে? এত কাপ চা খেলে মাথা ধরার কোনো চান্সই থাকে না। আশিক আমি তাকানোটা কাউন্ট করেছি, চা খাওয়াটা কাউন্ট করিনি। স্পর্শ রিপন আর আশিকের গলা ধরে ঘুরিয়ে এনে বলল, আমার জিনিস আমি 100 তাকাবো। আপনার জিনিস তো তার রুমে দরজা জানানো সব বন্ধ করে রেখেছে। আমার বাধ্য তো তাই, আমি ওকে বলেছি রাতে যেন বারান্দায় না আসে, আমার জন্য বিকেলবেলায় আসবে আর ভোর 5:05 আসবে, আর একটা সময় আসবে সেটা তোদের বলা যাবে না। এত বাধ্য করলে কি করে টিপস দেন? আমরাও এমন করবো তাহলে। সেটা আমি নিজেও জানি না জীবন, তবে সে আমাকে শুধু শুধু ভয় পায়। আমি তাকালেও তার হাতের পশম খাড়া হয়ে যায়, এত ভয়ের কি আছে আমি বুঝি না। আমার চোখ দেখতো তোরা, আমাকে কি বেশি খারাপ লাগে? না তো, ভয়ের কিছুই তো দেখছি না আমি। কচু ভয় পায়, এই নিয়ে কতবার ওর হাতে জল খেয়েছেন জানেন ভাইয়া? ওর হাতে ছোঁয়া পেলে আমার আর কি লাগে, ওর হাতের জলটা আমার কাছে ভালো লাগে, তাই সারা জীবন ধরে জল খেতে পারবো, কোনো সমস্যা নেই। এত ভালোবাসা আমরা কই রাখি? আপনার কি মনে হয় এই মেয়েটার যে রাক্ষস বাপ আর ভাই আছে তারা আপনার সাথে ওকে বিয়ে দিতে রাজি হবে কখনো? মরে গেলেও রাজি হবে না, আমি জানি আমি রিমঝিমকে কোনো দিনও পাবো না। তাহলে এরকম অন্ধ ভালোবাসার কারণ কি ভাই? স্পর্শ রিপনের কাঁধে হাত রেখে হাসলো, তারপর আবারও রিমের বারান্দাটার দিকে চেয়ে বলল, ওকে নিজের করে না পাই, প্রতিদিন তিন বেলা তোকে দেখতে তো পাই, এর যে আশীর্বাদ শুরুবার কি বা হতে পারে বল? সব কিছুরই একটা ভবিষ্যৎ আছে, তোদের কি ভবিষ্যৎ? আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না আশিক, রিম আমাকে পছন্দ করে না, যদি করতো তাহলে আশা বন্ধাম আমি। যেখানে রিম নিজেই আমাকে ঘৃণা করে সেখানে ওর পরিবারকে মানানোর চেষ্টা আমি করি না। আচ্ছা পশ ভাই আমি একটা কথা বুঝছি না, রিমবাবের বাবা আর ভাই আপনাকে পছন্দ করে না কেন? আপনার তো ওদের চেয়ে হাই প্রোফাইটার। স্পর্শ হাসতে হাসতে পেছনে থাকা একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো, তারপর শক্ত চোখে নিচে থাকা পাকা রোডটার দিকে তাকিয়ে রইল। নীরবতা ছেড়ে এবার সে বলল, হাই প্রোফাইল থেকে কি হবে রে, তারা মেয়েকে যার হাতে তুলে দেবে তার যে চাকরি নেই।
চাকরি দিয়ে কি হবে? আপনাদের এত টাকা সম্পত্তি, আবার চাকরি লাগে নাকি? রিপন তুই চুপ থাক, গ্রাজুয়েশন কমপ্লিট করো, স্পর্শ চাকরি কেন পারে না সেটাই বুঝতেছি না আমি। রিমজিম আমাকে ভালোবাসলে আমি চাকরিতে জয়েন হব, তার আগে প্রয়োজন নেই। এটা রিমঝিম জানে? নাশিক, সে জানে এই বিষয়টা। কথাটা বলে স্পর্শ হঠাৎ মুচকি হাসলো, বন্ধু দরজাটার দিকে তাকিয়ে। কি রে স্পর্শ, এমন হাসিস কেন? এমনি। রিমঝিম দরজার নিচ দিয়ে উকি মেরে দেখছিল স্পর্শ আছে কিনা, তাহলে সে একটু বের হবে। রুমে বসে বসে বোর হচ্ছিল, তারপর স্পর্শের মুখে হাসি দেখতে পেয়ে তার আর বুঝতে বাকি নেই, স্পর্শ ওর চোখ জোড়া দরজার নিচ দিয়ে দেখে ফেলেছে। নিজের মাথায় এক চড় মেরে রিমঝিম পিছিয়ে গিয়ে বসলো এবার, তারপর নিজেই নিজেকে এক গাদা গালি দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল একেবারে। মা রান্না শেষ করে রিমঝিমকে ডাক দিলেন খাবারগুলো টেবিলে গিয়ে রাখার জন্য। রাত 9টা বাজে, সবাই এবার ডিনার করবে। রিম এক এক করে রান্নাঘর থেকে প্লেট বাটি আনছে। রিহা ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো এবার, তারপর চেয়ার টেনে বসতে বসতে বলল, মা জানো পাশের বাসার আখি মেয়েটা আমাকে প্রচুর জ্বালাচ্ছে। রিম মুচকে হাসলো কথাটা শুনে, আরও জোরে হাসি পেয়েছিল, তবে সে একটু চেপে রেখে হালকা হাসলো। মা আঁচল দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, সেই পরিবারের ছেলেমেয়েরা কি আরেকজনকে ডিস্টার্ব করা ছাড়া আর কিছু পারে না? রিমকে কি এখনো জ্বালাই? রিম রুটি নিয়ে প্লেটে রাখতে রাখতে শান্ত গলায় বলল, না। মা রিমের দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, জ্বালাই তো, বাসার সামনে থেকে নড়ে না ছেলেটা। রিহাব শক্ত চোখে রিমের দিকে তাকিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করলে আমাকে বলবি, মেরে ভূত বানিয়ে দেব। যত বড়লোক বাপে ছেলেই হোক, আমার বোনকে ডিস্টার্ব করলে আমি ছেড়ে দেব না এত সহজে। বাবা দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, কাকে ছাড়বি না রিহাব? রিম বাবাকে দেখে হেসে কাছে এসে বাবার হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে নিল। বাবা চেয়ারে বসে পানি খেয়ে বড় করে একটা শ্বাস নিলেন, তারপর বললেন, সেই ছেলেটা আবার কি করছে? রিম পর্দার পাশে দাঁড়িয়ে সেটা হাতে নিয়ে মুঠো করে ধরছে, আবার খুলছে, কি আর করবে, সারাদিন রিমের বারান্দা নিচে ঘুরঘুর করে। রিম তুমি আর বারান্দায় যাবা না। রিম মাথা নিচু করে বলল, আচ্ছা বাবা। অতিরিক্ত করলে আমি সফিক ভাইয়ের কাছে নালিশ করতে যাব, সেই ছেলেটার জন্য আমার মেয়ে কেন বারান্দায় যাবে না? আমরা মেয়ের মা বাবা বুঝছো, শুরু থেকে এত প্যাচাল করলে ওই ছেলে যদি উঠিয়ে নিয়ে যায় এবারে তখন কি করবা তুমি? আজকালকার দেশের পরিস্থিতি কেমন সেটা জানা আছে তোমার? উঠিয়ে নিয়ে গেলে তো সেই 3 বছর আগে নিয়ে যেত। কখন কার মনে কি চলে তা কি জানি আমরা? আর যাই হোক, ওই ছেলেকে আমি আমার মেয়ের জামাই হিসেবে কখনো মানব না, এমন চাহিয়া কোনো লাভ হবে না। আমি আমার মেয়ের সাথে একটা ভালো পরিবারের চাকরিরত ছেলের সাথে বিয়ে দিব, যে এরকম ছেসলামি অন্তত করে না। কথাগুলো বলে বাবার চোখ থেকে চশমা খুলে চললেন রুমের দিকে। রিহাব রুটি ছিঁড়ে ছিঁড়ে 6-7 টুকরো করে ফেলেছে, তারপর চুপচাপ ডালে চুবিয়ে খাওয়া শুরু করলো। তামিম তুই বুঝি আবার দরজা লাগাসনি? তোর বাবা দেখি দরজা খুলে ভেতরে চলে আসলেন, কলিং বেলও বাজাতে হয়নি তার, এরকম করলে চলে? তামিম তার পুরো চকলেটটা শেষ করে প্যাকেটটা ফেলতে ফেলতে বলল, সিটকিনি লাগিয়েছিলাম তো। রিম নিজের রুমে চলে এসেছে। এটা প্রতিদিনকার খবর, প্রতিদিন লোকটাকে নিয়ে আমাদের বাসায় আলোচনা হয়, একই কথা, সে কখনো আমাকে বিয়ে করতে পারবে না, তার যোগ্যতা নেই হ্যান ত্যান। আর আমি ভাবি আমি কি করে এই বন্দি জীবন থেকে বের হব, আমার আর ভালো লাগে না কিছু। রিম তোর ফোন এসেছে, তমা ফোন করেছে। আসছি। রিম সোফার রুমে এসে ল্যান্ডলাইনের কলটা রিসিভ করলো, ওপাশ থেকে তমা এক চিৎকার করে বলল, দোস্ত কাল আসবি না ভার্সিটিতে? ভালো লাগে না। আসিস প্লিজ। দেখি আসবো কি আসবো না, মন ভালো না আমার, আজকাল কিছুই ভালো লাগে না। স্পর্শ ভাই কি করেছে আবার? ওনার নাম নিস না, দিনে 44 বার ওনার নাম শুনতে শুনতে তেতো ধরে গেছে, এবার তুই বাকি ছিলি। তোদের কেমিস্ট্রিটা জাস্ট অন্যরকম, দিনে কয়শবার তোদের মিট হয়। আহা আহা উফ, বাই, আসবো কাল, এখন রাখি।
রিম ফোন রেখে আবার নিজের রুমে এসে বসে পড়ল বিছানার মাঝখানটায়। পর্দা দিয়ে ঢেকে রাখা জানালার দিকে চোখ গেল একবার তার। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে রিম পা টিপে টিপে পর্দাটার কাছে আসলো। হালকা ফাঁক করে স্পর্শের রুমের দিকে তাকালো সে। স্পর্শের রুমে আলো জ্বলছে, ফ্যানও চলছে, এত ঠান্ডার ভিতর। রিম এপাশ ওপাশ তাকিয়ে কোথাও স্পর্শকে দেখলো না বলে পর্দাটা আবার টেনে দিল। স্পর্শ দেয়ালের এপাশে চেয়ারে বসে পাটা টেবিলে তুলে চুপ করে আয়নার দিকে চেয়েছিল। আয়নায় স্পর্শ দেখা যাচ্ছিল, কি বুজরুকি করছে। স্পর্শ হাসতেছে বসে বসে। ঠিক তখনই মা রুমে ঢুকলেন। স্পর্শের মুখে হাসি দেখে মাও হাসলেন, তারপর বললেন, কি রে এমন হাসছিস যে, কি হলো আমি একটু শুনি। স্পর্শ টেবিল থেকে পা নামিয়ে বলল, এই তো ওই রিপনের এক বলা একটা জোকস মনে পড়লো, তাই হাসলাম। বাবা এসেছে? হঠাৎ তোর বাবার কথা জিজ্ঞেস করছিস যে, তোর বাবা যে প্রতিদিন এত কথা শোনায় তোকে, তারপরেও বাবার খোঁজ নেওয়া হচ্ছে, কিছু লাগবে নাকি? না না কিছু লাগবে না, এমনি জিজ্ঞেস করলাম, আজ এখনো ফেরেনি তো, তাই। ফিরবে, হয়তো কাজ বেশি হয়ে গেছে, চল ডিনার করবি। বাবা আসলে করব। মা চিন্তিত হয়ে স্পর্শের পাশে চেয়ার টেনে বসলেন, তারপর বললেন, তোর কি হয়েছে বলতো, আজ তোর বাবার প্রতি এত দরদ হচ্ছে কেন? তোর শরীর খারাপ নাকি, এমন উদ্ভট কথা বলছিস কেন? আরে আমার তো ইচ্ছা হতেই পারে বাবার সাথে আলাপ করার, সারাদিনে তো এই সময়টাতেই বাবাকে পাই। আচ্ছা তাহলে তোর বাবা যখন আসবে তখন তোকে ডেকে দেব। মা কথাটা বলে চলে গেলেন। স্পর্শ সচরাচর বাবার সাথে তেমন খোলামেলা কথা বলে না, এমনকি বাবার সাথে তার সম্পর্কটাও অতটা নরম না, বেশ শক্ত টাইপের। তবে আজ স্পর্শ নিজে থেকে বাবার সাথে কথা বলতে চাইছে, কারণটা হলো চাকরি। স্পর্শ ভেবে নিয়েছে সে চাকরি করবে। রিমজি তো মনে হয় না এই জীবনে আর আমাকে বলবে যে সে আমাকে ভালোবাসে, বলবে কি আর, সে তো আমাকে পছন্দই করে না। হয়তোবা তার বাবার ভাই রাজি থাকলে সে আমাকে বিয়ে করতে প্রস্তুত হতো, কিন্তু আরেকটা কথাও আছে, আর সেটা হলো রিম কখনো বাহ্যিকতা নিয়ে মানুষ বিবেচনা করে না। বাবাকে পছন্দ করলে আমার আমি কেই পছন্দ করবে, চাকরি করলেই যে পছন্দ করবে এমনটা তো নয়। তাহলে কি করব? আসলে এই বিষয় নিয়ে খোলসা করে রিমের সাথে কথা বলা উচিত আমার। ওর কি মত বা কি চাই সেটা জানতে হবে। আপাতত চাকরি নিয়ে চিন্তা ভাবনা বন্ধ। স্পর্শ খেতে আয়, তোর বাবা এসে গেছে। স্পর্শ রুমে দরজা লাগাতে লাগাতে বলল, পরে খাবো মা। ও মা, তুই তো বললি তোর বাবার সাথে খাবি আজ, আবার কি হলো? এখন খিদে নেই। আখি ডালের বাটিটা নিয়ে আয়। আখি রান্নাঘরে এসে একটা কাগজের ভেতর আলু ঢুকিয়ে সেটা মুড়িয়ে রিহাবের জানালায় ছুড়ে মারল। রিহাব তখন বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে বসে অফিসের কাজ করছিল। কেমন একটা বিকট আওয়াজ পেয়ে সে জানালার কাছে এসে জানালাটা খুললো। এবার ততক্ষণে আখি আরেকটা আলু সমেত কাগজ ছুঁড়ে মেরে দিয়েছে। কাগজটা গিয়ে সোজা রিহাবের কপাল বরাবর পড়ল। এবার রিহাব কপাল ঘষতে ঘষতে কাগজটার দিকে তাকালো। এই রে মরেছে জানালা ভেবে এবার আমার জানটু সে কপালে আরো মেরে দিলাম, এখন কি হবে? রিহাব কাগজটা নিয়ে খুলতে খুলতে ভাবলো হয়তোবা কোনো প্রেমপত্র হবে, কিন্তু যা ভাবলো তার উল্টোটা হলো। কাগজটা একটা পেপারে ঢুকা মাত্র আর ভেতরে একটা মিনি সাইজের আলু। বড় আলু হলে তরকারিতে দেওয়া যেত, কিন্তু এত ছোট আলু দিয়ে তো আর ছাতার মাথাও হবে না, পেটের এক কোণাও যাবে না এটা। এসব ভাবতে ভাবতে রিহাব আখির দিকে তাকালো। আখি অসহায় একটা লুক নিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রিহাব গাল ফুলিয়ে আলুটা আখির গায়ে মেরে জানালাটা আবার বন্ধ করে দিল। উনি আমার গায়ে আলু মেরেছে? হাই মেম্বার যাবা, আজ রাতে আর ঘুম হবে না আমার। আখি আপা, আপনার ঘুম হবে না কেন? আখি আলুটা লুকিয়ে বলল, না আসলে চা বেশি খেয়ে ফেলেছি তো তাই এটা বললাম। কথা না বাড়িয়ে আখি নিজের রুমের দিকে চলল। তোমার গুণধর ছেলের কি খবর? আমার ছেলে, তোমারও তো ছেলে, মাঝে মাঝে একটু মিষ্টি কথাও তো বলতে পারো ওর সাথে। কিসের মিষ্টি কথা? সফিকুল্লা কখনো বাপের টাকায় খাওয়া ছেলেদের পছন্দ করে না। পাশের বাসা রিহাবকে দেখছো? সেই ভোরবেলায় অফিসের জন্য বের হয়, আবার রাতে ফেরে, দিন রাত খাটনি করে, মা বাবার হাতে টাকা তুলে দেয়। আর তোমার ছেলেকে দেখো, আজ পর্যন্ত 2 টাকা উপার্জন করেছে। এসব দেখার জন্য কারি কারি টাকা ঢেলে ওকে শিক্ষিত বানিয়েছিলাম আমি। রিহাবের কথা শুনে আখি লাফ দিয়ে বিছানা থেকে নেমে দরজার কাছে এসে কান পেতেছিল। আমার স্পর্শের সাথে তুমি ওই রিহাবকে মেলাচ্ছো?
ও কতই বা পায়, মাসে 20-25 হাজার, সেখানে আমার ছেলের মাসিক হাত খরচই 30 হাজারের উপরে। তো রিহাব কামাই করে টাকা উপার্জন করে, আর তোমার ছেলে আমার কামাই করা টাকা খায়, যাকে বলে উড়াই। কথাগুলো আখির ভালো লাগছে, আবারও খারাপও লাগছে। কারণ একদিক দিয়ে বাবা রিহাবকে পছন্দ করেন, আর একদিক দিয়ে ওর ভাইয়া অপমান করছেন, তাই ওর ভালো খারাপ দুটোই ফিল হচ্ছে। স্পর্শ বারান্দায় এসে সিগারেট একটা ধরিয়ে সেটা হাতে রেখে নিজের ফাঁকা রাস্তাটা দেখছে। বাবার চিৎকারে স্পষ্ট ওর কানে এসে বিচ্ছে। প্রতিদিন বাবার একটাই কথা, স্পর্শ কেন চাকরি করে না। সিগারেটটা আর খাওয়া হলো না, হাতে থেকেই জ্বলে জ্বলে শেষ হয়ে গেছে। তাই রুমে আসলো সে আর একটা নেয়ার জন্য। সিগারেট টেবিলের ড্রয়ার থেকে নিতে যেতে স্পর্শের চোখ গেল রিমঝিমের রুমের দিকে। তামিম জানালার পর্দার ভেতরে ঢুকে গ্রিল ধরে ঝুড়ে আছে স্পর্শের দিকে চেয়ে। মুখের ভিতর কি যেন একটা সাদা ছোট পাইপ দেখা যাচ্ছে। স্পর্শ ওর দিকে তাকিয়েছে দেখে তামিম মুখ দিয়ে ললিপপটা বের করে ফেলল। স্পর্শ এগিয়ে এসে বলল, কি রে শালা বাবু। তামিম ভ্রু কুচকে ললিপপটা মুখের ভেতর আবারও পুরে নিল। এখনও সে গ্রিলে ঝুলে আছে। তামিম এবার হক চকিয়ে ললিপপটা আবার মুখ থেকে বের করে বলল, কষ্টে গেল কই, গিললে কি হয়। স্পর্শ মুখটা গোল করে গ্রিলের সাথে লেগে বলল, স্কচ টেপ গিললে ভালো মানুষ দেখলে কথা বের হয় না মুখ দিয়ে, আর আমার মনে হয় তুমি স্কচ টেপটা গিলে ফেলেছো। তামিম পর্দা দিয়ে মুখটা ঢেকে বলল, আমি স্কচ টেপ খেয়ে ফেলেছি, এটা তুমি জানো কি করে। স্পর্শ দাঁত কেলিয়ে বলল, এই যে ভালো মানুষ, মানে আমাকে দেখে তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি না ওদিন হাতে কস্টেপ লেগেছিল বলে খুলতে পারছিলাম না হাত দিয়ে, তাই মুখ দিয়ে খুলতে গিয়ে গিলে ফেলি, এখন আমার কি হবে। আমার সাথে ঠিক মতো কথা বলে তোমার কিছুই হবে না। তামিম বোকার মতো কিছুক্ষণ চেয়ে থেকে কিসব ভাবতে থাকলো। রিমঝিম পানির বোতল নিয়ে রুমে এসে দেখলো তামিম স্পর্শের সাথে কথা বলছে। এটা দেখে ওর মাথা চরক গাছ হন হনিয়ে এসে সে তামিমের হাত ধরে ওকে জানালার কাছ থেকে নামালো। স্পর্শ দাঁত কেলিয়ে তাকিয়ে আছে ওর দিকে। রিমঝিম ওর দিকে তাকিয়ে রাগে ফুলতে ফুলতে পর্দা টেনে দিয়েছে, তারপর তামিমের দিকে তাকিয়ে বলল, তোকে বলেছি না ওই লোকটার সাথে কথা বলবি না। স্পর্শ পর্দার ফাঁক দিয়ে রিমের দিকে তাকিয়ে আছে, রিমের হাত দেখা যায় শুধু। আপু, ভাইটা আমাকে বলতেছিল কস্টেপ খেলে নাকি ভালো মানুষের সাথে কথা বলার সময় মুখ দিয়ে কথা বের হয় না। রিমঝিম কপাল চাপড়ে বলল, যা ঘুমোতে যা গাধা কোথাকার। বড়াপুর বকে নিয়ে তামিম মাথা চুলকাতে চুলকাতে মায়ের রুমের দিকে চলে গেল। রিমঝিম রুমের লাইট অফ করে নিজেও শুয়ে পড়েছে। স্পর্শ ঘড়ির দিকে তাকালো এবার, 12টা বাজতে 2 ঘন্টা বাকি। আর প্রতিদিন রাতে ঠিক 12টায় রিমঝিম বারান্দায় এসে দাঁড়ায়। স্পর্শ তখন থাকে না বলে সে শান্তিতে নিজের বারান্দা বিলাস করে, কিন্তু সে জানে না যে প্রতিদিন স্পর্শ এই সময়টাই ওর অগোচরে ওকে দেখে। আজ পর্যন্ত সে জানে না স্পর্শ ওকে এ সময় লুকিয়ে দেখে। রিমঝিম কোলবালি জড়িয়ে শুয়ে আছে। ঠিক 12টায় যখন পুরো মহল্লা ঘুমিয়ে পড়বে তখন সে এক কাপ চা হাতে নিয়ে বারান্দায় এসে বসবে। এই সময়টা শুধু তারই, নাহলে সময় কে চা খাবে, ঘুমাতে হবে তো নাকি। রিমঝিম মাঝরাতে চা খেলে ওর খুব ভালো হয়, তাই তো তার এমন অভ্যাস। ঠিক 12টা বাজে, রিমঝিম হাতে চায়ের কাপ নিয়ে বারান্দা এসে দাঁড়িয়েছে, সাথে একটা ছোট্ট টুল। ল্যাম্পপোস্টের আলো ছাড়া আর কোনো আলো নেই কোথাও, সবাই ঘুমে, হয়তোবা জেগে আছে কেউ, শুধু রুমের লাইটটা অফ তাদের। রিম চায়ের কাপটা রেলিংয়ের উপরে রেখে চুলগুলোকে নাড়তে নাড়তে কোনায় এসে দাঁড়ালো। কি সুন্দর, কোথাও কেউ নেই, কত ভালো লাগছে। রিম চায়ের কাপটা নিয়ে চুমুক দিয়ে চুলগুলো নাড়াচাড়া অফ করে হেলান দিয়ে দাঁড়ালো। এবার কৌতূহল বসতে স্পর্শের রুমের দিকেও তাকালো সে। তাদের আর স্পর্শের বাসার দূরত্ব শুধু 2 হাতের, একজন চিকন মানুষও এই ফাঁক দিয়ে ঠিকঠাক পার হতে পারবে কিনা তাতে সন্দেহ। তা রিম বারান্দায় দাঁড়িয়ে স্পর্শের বারান্দাটা একদম নিখুঁতভাবে দেখতে পায়। মুখ উঁচু করে সে স্পর্শের বারান্দাটা দেখছে। স্পর্শের বারান্দাটা গরুর হাটকেও হার মানাবে, কীরকম অগোছালো লোকটা। প্যান্ট শার্ট সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তাও বারান্দায়। বারান্দা হলো মানুষের মনের ভাব প্রকাশের একটা উত্তম জায়গা, এখানে সে একা থেকেও ভালো থাকতে পারে। আর এই লোকটাকে দেখো, খুবই সে একটা। রিম আরেকটু সরে দাঁড়িয়ে চাটা শেষ করে কাপটা একপাশে রেখে দিল, তারপর বড় করে একটা শ্বাস নিয়ে টুলটা টেনে বসেছে এবার। রিমঝিম বাসার থেকে একটু দূরে যে ল্যাম্পপোস্টটা আছে তার পেছনের দিকটা অন্ধকার, আর সেই অন্ধকারে কেউ একজন বসে আছে, তার চোখ রিমের দিকে।
যেন এই প্রথম সে মানুষটাকে দেখছে এতটা মুগ্ধ হয়ে। স্পর্শ মুচকি হেসে ঠাস করে নিজের গালে নিজেই একটা চড়মালো। এ নিয়ে 20টা মশা কামড়েছে ওকে, বেছে বেছে গালেই কামড়ায়। স্পর্শ ল্যাম্পপোস্টার পেছনে থাকা একটা ভ্যানের উপর বসে রিমঝিমকে দেখে যাচ্ছে। রিম টুল নিয়ে বসে আছে চুপচাপ। হুদাই এখানে বসে থাকতে তার ভাল লাগে, তবে 3 বছর ধরে স্পর্শের জ্বালাতনে তার প্রাণপ্রিয় বারান্দাটায় তার বসাই যেন নিষিদ্ধ হয়ে গেছে। তাই তো রিম বেছে বেছে এই সময়টায় নিজের বারান্দা বিলাস করতে আসে, একটা পিঁপড়াও থাকে না এই সময়। রিম গালে হাত দিয়ে তার বারান্দায় থাকা গোলাপ গাছটার দিকে চেয়ে আছে। তার হাতে কখনো গোলাপ গাছ চেকে না। 2 দিন পরেই মরে যায় বলে গোলাপ গাছ রাখা ছেড়ে দিয়েছে সে। তবে অনেকদিন আগে ভার্সিটি থেকে আসার পথে সে তার বারান্দার নিচে একটা গোলাপ গাছের ডাল পেয়েছিল। সেটা কুড়িয়ে এনে এমনিতেই টবে গেঁথে রেখে দিয়েছিল সে। ডালটা একটা গোলাপ ছিল বলে সে ডালটা উঠিয়ে এনেছে, মাঝে মাঝে পানিও দিত। ও মা, 2 মাস পর দেখলো সেটা থেকে কুড়ি বের হচ্ছে। ব্যাস দেখতে দেখতে এখন গোলাপও ফুটেছে। এবং মজার ব্যাপার হলো গাছটা 1 বছর হতে চললো, এখনও মরেনি। রিম তো নিজেকে অলক্ষ্মী বলছিল এতদিন, এখন এটা দেখে প্রমাণ হলো যে সে আসলে লক্ষ্মী। আসলে ডালটা স্পর্শ এনে রেখেছিল রোডের উপর, কারণ সে জানতো রিমের গোলাপের অনেক শখ। নিজের একটা গোলাপ গাছ রাখা তার আরও বিরাট শখ। সমস্যা ছিল তার হাতে গোলাপ গাছ টিকতো না, কিন্তু তাও সে প্রতি শীতকালে গোলাপ গাছ কিন্তু একটা করে। 1 মাস পর সেটা মৃত পুরোপুরি। রিম প্রতিবার ভ্যা ভ্যা করে কাঁদতো গাছগুলোর জন্য, তাই স্পর্শ গোলাপের বাগান খুঁজে একটা টব এনেও রেখেছিল রিমের বারান্দায়। রিম সেটা থেকে বুঝেছে স্পর্শ রেখেছে, তাই সেটা ফেলে দিয়েছিল তাও স্পর্শের বারান্দায়। তাই শেষমেশ স্পর্শ একটা গোলাপ গাছের তাজা ডাল কেটে আনলো। গোলাপের ডাল যদি তাজা হয় তাহলে সেই ডাল রোপণ করে কুড়ি বের হবে, আর তাই হলো। স্পর্শ ডালটা রেখে যাওয়ার পর রিম সেটা নিয়ে রোপণ করলো আর কুড়িয়ে বের হলো। রিম 7 দিনে 5 দিনই পানি দিত, তাই স্পর্শ মনে করে বাকি 2 দিন পানি দিত, রিমের মনে থাকতো না বলে। গাছটা দুজনের যত্ন পেয়ে এখন বেশ ভালোই আছে। তা দেখে রিম মহা খুশি, আর তার খুশি দেখে স্পর্শ তো আরও বেশি খুশি। স্পর্শের বারান্দাটার দরজা খুলে গেল হঠাৎ। রিম চমকে গিয়ে সাথে সাথে সেদিকে তাকালো। স্পর্শের মা দাঁড়িয়ে আছেন সেখানে, পরনে একটি গাঢ় গোলাপি রঙের নাইট ড্রেস। রিম চোখ বড় করে টুল থেকে উঠে দাঁড়িয়ে পড়ছে। রোকসানা বেগম এদিক ওদিক তাকিয়ে এবার রিমকে দেখতে পেয়ে ভ্রু কুচকালেন। রিম ভয়ে রোবটের মতো দাঁড়িয়ে আছে, চোখের পাতাও ফেলছে না। কথা তো দূরে থাকে, রোকসানা বেগমকে সে ভয় পায়, কারণ তার চাহনি দেখে মাঝে মাঝে মনে হয় মানুষকে তিনি ঘিরে ফেলতে 2 মিনিটও সময় লাগাবেন না। রোকসানা বেগম একটু এগিয়ে এসে রোডের চারপাশে স্পর্শকে খুঁজলেন, কিন্তু পেলেন না। তারপর রিমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বললেন, এত রাতে এখানে কি করো তুমি, কার সাথে প্রেম করো? রিম মুখটা ছোট করে বলল, প্রেম না, এমনি ঘুম আসছিল না বলে এসেছিলাম। রোকসানা বেগম চায়ের কাপটার দিকে তাকিয়ে বললেন, ঘুম আসবে কেমনে, যদি চা খাও এই সময়ে। যাই হোক, আমার স্পর্শকে দেখেছো? রিমঝিম চমকে বলল, না তো। রোকসানা বেগম আর সময় নষ্ট না করে চলে গেল। রিম ভাবনায় পড়ে গেল স্পর্শ এই সময় কোথায় থাকতে পারে। রিম জলদি করে টুলটা হাতে নিয়ে রুমের ভেতর চলে গেল। স্পর্শ এবার ভ্যান থেকে নেমে বাসায় ফেরত এসেছে। দরজা খুলে ভেতরে ঢুকতে দেখল মা সোফায় বসে আছেন ওর দিকে তাকিয়ে। স্পর্শকে দেখে তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলি? ওই আসলে আশিক ডেকেছিল ওর বাসায়, ওর জন্মদিন তো তাই। ও আচ্ছা, শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। স্পর্শ মাথা চুলকাতে চুলকাতে চলে গেল তার রুমের দিকে। ভোর 5টা বাজে, রিম মরার মতন ঘুমাচ্ছে। স্পর্শ কোমরে হাত দিয়ে রোডে দাঁড়িয়ে রিমের অপেক্ষা করছে, অথচ রিম আসছে না। এখন মাত্র 5টা 6 বাজে। স্পর্শ রোড থেকে খুঁজে একটা কঙ্কর নিয়ে রিমের বারান্দার দরজার উপর মেরে দিল। রিমের মনে হলো ছাদ ভেঙে পড়তে শুরু গায়ে। হন্তদন্ত হয়ে সে উঠে বসে ওই দিক তাকালো, তারপর বুকে থুতু দিয়ে ঘড়ির দিকে তার চোখ পড়তে মনে পড়ে গেল স্পর্শের কথা। আজ কপালে শনির দশা আছে। ভাবতে ভাবতে রিম বিছানা থেকে নেমে ওনা গায়ে পেঁচিয়ে বারান্দার দরজা খুলল। স্পর্শ কোমরে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিম, অপরাধীর মতন লুক করে নিচের দিকে তাকিয়ে রইল চুপচাপ। ডেকে আনতে হয় কেন? এতদিন তো ঠিকঠাক আসতো সময় মতন, তাহলে আজ ডেকে আনতে হচ্ছে কেন? নামাজ কালাম পড়ো না নাকি? হ্যাঁ, এত কিসের ঘুম তোমার? রাতে তাড়াতাড়ি ঘুমাবা আর সকালে তাড়াতাড়ি উঠবা, বুঝেছো? এখন যাও, মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ো গিয়ে, যাও। আমাকে নামাজ পড়ে শেখাতে হবে না, আমি ঠিকঠাক নামাজ পড়ি, এটা আপনি ভালো করেই জানেন। তাহলে আজ কথা শোনাচ্ছেন কেন? কারণ তুমি এত সময় ধরে ঘুমাচ্ছিলে। মেইলি সমস্যা থাকলে নামাজ পড়তে হয় না সে সময়, এইটুকু জানেন না আপনি, স্টুপিড? কথাটা বলে রিম রেগে মেগে আবারও নিজের রুমে ফেরত চলে গেল। স্পর্শ থ হয়ে দাঁড়িয়ে আছে, তারপর কিসব ভেবে চলে গেল তার বাসার দিকে। রিম বিছানায় বসে গাল ফুলিয়ে রেখেছে, সকাল থেকে শুরু করলো আবার সারাদিন জ্বালাবে। রিম মুখ গোমড়া করে বিছানায় বসে থাকলো। মা উঠে এসে ডাকা অবধি, মা উঠেছেন সকাল 7টায়।
উঠে রিমঝিমের রুমের সামনে গিয়ে যাওয়ার সময় তিনি বললেন, রিম উঠেছিস? রুটি বানিয়ে নিতে আয়, আমি ভাজি করছি, তোর ভাইয়া আজ জলদি বের হবে। রিম বিছানা থেকে নেমে সেদিকে ছুটল। তামিম চোখ ডুলতে ডুলতে হাতে এক বোতল পানি নিয়ে দরজা খুলে ছাদের দিকে গেছে। ছাদে একটা ক্যাকটাস গাছ আছে, এই গাছটার মালিক তামিম, তার প্রিয় গাছ এটা। সে প্রতিদিন সকালে এই গাছটায় পানি দেয়, গাছটাকে এত যত্ন করার কারণ আছে ওদের। বাসার তিন তলা একটা পুচকি মেয়ে আছে, নাম হলো রিনতি। রিনতি তামিমকে দেখলেই হাসাহাসি করে। তামিম ক্যাকটাস গাছ থেকে কাটা নিয়ে রিনতির গায়ে ফুটিয়ে চলে যায়। তার 10 মিনিট পর রিনতির মা রিনতিকে নিয়ে নালিশ করতে আসে আর বকা খায় রিমঝিম আর তার মা। তারপর তামিমকে বকাও দেয় তারা। তাও তামিম যখন দেখে রিনতি আবারও ওকে নিয়ে হাসাহাসি করছে, তখনই সে কাটা ফুটিয়ে দেয়। এই গাছটা তার অনেক উপকার করে বলে ঘুম থেকে উঠেই সে গাছটায় পানি দেয়। তারপর মুখ ধুতে চায় রিমের কাছে। রিমার মুখটা ধুয়ে দিয়ে ওর দাঁত ব্রাশ করতে হেল্প করে। রিম তামিমের কাজ সেরে এবার রুটিগুলো বানিয়ে দিল। রিহাব তাড়াতাড়ি করে উঠে রুম থেকে রেডি হয়ে মোজা পড়ছে আর কানে ফোন লাগিয়ে কলিগের সাথে কথা বলছে। কলিং বেল বেজে উঠতে মা চমকে রিমকে বলল, কে রে এত সকাল সকাল, কে এলো আবার? তামিম বাতাসা আর মুড়ি নিয়ে বাটিতে করে খাচ্ছিল। সে গেল দরজা খুলতে। দরজা খুলতে দেখলো আখি দাঁড়িয়ে আছে হাতে একটা টিফিন বক্স নিয়ে। সে দাঁত কেলিয়ে তাকালো তামিমের দিকে। তামিম হাত থেকে বাটিটা নিয়ে নিচে রেখে দু হাত দিয়ে তার দু গাল ঢেকে পিছিয়ে গিয়ে বলল, কি চাই? ওরে দুষ্ট, তোর গাল টিপে বলে আগে ভাগে গাল ঢেকে রেখেছিস। দরজার ওপর থেকে আখির আওয়াজ পেয়ে রিহাবের কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। জলদি করে মোজা পরা শেষ করে সে নিজের রুমের দিকে ছুটে যেতেই আখি হন হন করে বাসার ভিতর ঢুকে পড়ে বলল, আই রিহাব। রিহাব থেমে গিয়ে ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, কি বললি? ইয়ে মানে রিহাব ভাইয়া, কি চাই? আপনার জন্য পিঠে এনেছি, খাবেন না? তুই খা। রিহাব মুখ বাঁকিয়ে চলে গেল। আখি পেছন পেছন আসতে নিতেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে আখি জি, কি মনে করে? আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? ভালো। আসলে আমার দাদিমা এসেছেন সকাল সকাল, সাথে করে পিঠা এগুলো এনেছেন, তাই সবাইকে দিচ্ছি, আপনাদের জন্য আনলাম আমি। মা মুচকি হেসে পিঠার বক্স হাতে নিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো, নাস্তা হয়ে এসেছে, খেয়ে যেও। রিহাব রুম থেকে বেরিয়ে গেল, বলল, কিসে নাস্তা খাবে? পিঠার বদলে কেউ নাস্তা দেয়? তামিম, তোমার এই খালাকে এক গ্লাস পানি খাও আর বিদায় করো। খালা? সেটা আবার কেমন সম্পর্ক? আপনার মা যদি আমার আন্টি হয় তাহলে আমি ওর আপু হব, নয়তো ভাবি। মা চোখ বড় করে তাকাতে আখি বলল, আপু বলবা কেমন? তামিম বাতাসা মুখে দিয়ে আরেক দিকে ফিরে চলে গেল। রিমঝিম টেবিলে রুটি আর ভাজি এনে রেখে বলল, আচ্ছা। রিহাব মনে মনে বলছে, কি বেহায়া মেরে বাবা, কি বেহায়া মেরে বাবা, একবারও না করে না, সাদার সাথে সাথে খেতে বসে গেছে। আখি রিমঝিমকে জোর করে বসিয়ে দিয়ে নিজেই রুটি ভাজি প্লেটে নিচ্ছে আর কাজের ফাঁকে ফাঁকে রিহাবকে দেখছে। রিহাবের গলা দিয়ে খাবার নামছে না। আখির এমন চাহনি দেখে রিহাব তাই একটু খেয়ে ব্যাগ নিয়ে চলে গেছে। আখি ভ্রু কুচকে ওর চলে যাওয়া দেখছে। মা ওর পাশে দাঁড়িয়ে বললেন, আমার ছেলেকে পছন্দ বুঝি? আখি কথাটা শুনে রিম আর ওর মায়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে এক দৌড়ে পালিয়ে গেল। একটু গুলুমুলু হওয়ার এই এক বিপদ, যে দেখবে সে গাল টিপতে যাইবে। আমার নিজের বোন আমার গাল টিপে না, আর ওই আপুরটা দেখো সবসময় আমার গাল টানে, আজ আর টানতে পারলো না। রিমঝিম নিজের রুমে এসে রেডি হচ্ছে ভার্সিটিতে যাবে বলে। ওড়নাটা গায়ের থেকে খুলে এবার জামা খুলতে যেতেই ওর মনে পড়লো স্পর্শের কথা। দেয়ালের সাথে লেগে গিয়ে সে এদিক ওদিক তাকালো। যাক সব বন্ধ, এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে সে একটা খয়েরি রঙের থ্রি পিস পরে মাথায় খোমটা দিয়ে একটা সাইড ব্যাগ নিল। তাতে আর তিনটা সাবজেক্টের বই আর খাতা, কলম আর একটা পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকলো সে তামিমের জন্য। মা তামিমকে তৈরি করে রিমের কাছে এনে বললেন, ওকে স্কুল থেকে আবার নিয়ে আসবি তো, নাকি আমি যেতাম? না, আমি ওকে আবার নিয়ে আসবো, চিন্তা করো না।
ঠিক আছে। রিম তামিমের হাত ধরে বাসা থেকে নামতেই থেমে গেল। স্পর্শ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে খয়েরি রঙের শার্ট। রিম নিজের গায়ের দিকে তাকিয়ে চমকে গেল, সেও তো খয়েরি রঙের জামা পড়ছে, তাহলে স্পর্শ সেটা জানলো কি করে, নাকি কোইন্সিডেন্ট? এসব ভাবতে ভাবতে রিম তামিমকে নিয়ে হাঁটা ধরেছে। দুই চার কদম হাঁটতেই একটা রিক্সাওয়ালা এসে বললেন, আফা যাবেন নাকি? রিম তামিমকে উঠিয়ে নিজে উঠল, রিক্সাওয়ালা পেছন ফিরে হাত দেখালো স্পর্শকে। স্পর্শ মাথা নাড়ালো, রিক্সাটা স্পর্শ পাঠিয়েছে, রিম সেটা জানে না। তামিম সাদা স্কুল ড্রেস পরে কেমন একটা ভাব নিয়ে বসে আছে, সে এখন স্কুলে প্লেতে পড়ে, কয়েক মাস পর সে ক্লাস ওয়ানে ভর্তি হবে। রিম কিছুক্ষণ বাদেই বাইকের হর্ন শুনতে পাচ্ছে, আর এই হর্নটা তার চিরচেনা, স্পর্শের বাইকের হর্ন। তামিমের স্কুল থেকে এসে পড়তেই রিম ঝিম রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলল দু মিনিট দাঁড়াতে। তারপর তামিমের হাত ধরে ওকে নিয়ে স্কুলে ঢুকিয়ে সে আবারও এসে রিক্সায় উঠল। রিক্সায় ওঠার আগে এদিক ওদিক তাকালেও স্পর্শকে সে দেখতে পেল না। এবার রিমঝিম যাচ্ছে তার ভার্সিটির দিকে, ভার্সিটির গেট পর্যন্ত এসে রিক্সা থেমেছে। রিমঝিম রিক্সা থেকে নেমে ভাড়াটা ব্যাগ থেকে বের করে গুনতে গুনতে সামনে সে দেখলো গোটা রিক্সাটাই উধাও। রিমঝিম ব্যাপারটা প্রথমে বুঝলো না, পরক্ষণে নাকে একটা চেনা পারফিউমের ঘ্রাণ আসতেই রিমঝিম বুঝলো এটা কার কাছে। তারপর রিমঝিম রেগে পেছন ফিরে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? আমি ফকির, আমার হাতে টাকা নেই। স্পর্শ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেটে হাত ঝুঁকিয়ে বলল, আমি তো বলিনি তুমি ফকির, কিংবা আমি প্রমাণ করতেও যাইনি। তাহলে রিক্সা কই? আপনাকে কে বলেছে ভাড়া দিতে? আপনার বিয়ে করে বউ লাগে আমি? অসহ্যকর একটা, এমন ভাব ধরে যেন আমার আপন আত্মীয় হয়। এই আপনার লজ্জা শরম নেই? আপনি যে এত বিরক্ত করেন আমাকে, আপনার দিলে কি একটু মায়া দেয় নেই? আভা রিমঝিম চমকে পেছন ফিরে দাঁড়িয়ে দেখলো সেই রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আভা আপনি আমার ভাড়া তত দিলেন না, আমি একটু সামনে রিক্সা রেখে আসতে গিয়েছিলাম, এখানকার দারোয়ান ধমকায় গেটের সামনে রিক্সা দাঁড় করালেন, ভাড়াটা দেন আমি জায়গা। রিমঝিম চমকে পেছন ফিরে তাকিয়ে দেখলো সেই রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। রিমঝিম ভূত দেখার মতন দাঁড়িয়ে আছে রিক্সাওয়ালার দিকে তাকিয়ে। ওভাবে থেকে ফিক করে হাসির আওয়াজ ভেসে আসলো কানের কাছে। রিমঝিম বড় আকারের লজ্জা পেয়েছে আজ স্পর্শের সামনে। এদিক দিয়ে হলে আরেক বিপত্তি, আর সেটা হলো রিমঝিম পুরো ব্যাগ খুঁজে 20 টাকা পেয়েছে শুধু। আজ মনে হয় তাড়াহুড়ো করে আসার সময় টাকার ছোট ব্যাগটা পেছানোর ওপর ফেলে এসেছে সে। এখন রিক্সাওয়ালাকে দিতে হবে 40 টাকা, এত টাকা তো নাই। স্পর্শ বাইকে বসে বাইক স্টার্ট দিতে দিতে বলল, আজ বাঁ হাতটা চুলকাচ্ছে অনেক, মনে হয় 20 টাকা খোয়া যাবে, নতুবা কাউকে দিতে হবে, কিন্তু কোনো ফকিন নেবে কি? রিমঝিম রেগে চুপ করে আছে, না পারছে গালি দিতে, না পারছে কিছু বলতে, সে যে অসহায়। ইউনিভার্সিটিতে তার তমা ছাড়া আর কোনো তেমন ভালো ফ্রেন্ড নাই যে তাকে টাকা ধার দেবে। তার উপর তমা সবসময় 2 ঘন্টা দেরি করে ইউনিভার্সিটিতে আসে, এখনও নিশ্চয়ই সে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে শান্তিতে। টাকাটা দিবে তো কার থেকে নিয়ে দিবে? স্পর্শ পকেট থেকে 20 টাকার একটা নোট নিয়ে নড়াচড়া করছে রিমকে দেখিয়ে দেখিয়ে। রিম বড় করে একটা শ্বাস নিয়ে হাত জোর করে বলল, ভাই আপনি 2 মিনিট একটু দাঁড়ান, আমি টাকার ব্যবস্থা করছি। এটা বলে রিম দৌড়ে গেল ভার্সিটির দিকে। তারপর 2 মিনিট পর এসে রিক্সাওয়ালাকে তার টাকা দিয়ে বিদায় করল। তারপর স্পর্শের দিকে এক নজর তাকিয়ে থেকে সে চলে গেল। এই মেয়েটা আমার থেকে টাকা নিলে মনে হয় মরেই যাবে। স্পর্শ চুপচাপ বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তারপর একটা দোকানে আসলো, আখির কি সে যেন কাগজপত্র ফটোকপি করবে বলে। রিম চুপচাপ ভার্সিটির ক্লাসরুমের এক কোণে বসে আছে, তমা তো আসার নামই নিচ্ছে না। হঠাৎ একটা মেয়ে এসে বলল, রিম। আরে অনুজি কি খবর তোমার? ভালো আছি, একটা কথা বলবো যদি কিছু মনে না করো? কি হয়েছে বলো? তোমাকে প্রায় প্রতিদিনই দেখি ভার্সিটিতে ঢোকার সময় একটা ছেলের সাথে কথা বলতে, আর ছেলেটা তুমি আসার সময় এবং যাওয়ার সময় ভার্সিটিতে এসে ওয়েট করে, সে কে রিম? রিম মুখটা ফ্যাকাশে করে কাগজের নোটস তুলতে তুলতে বলল, কেউ না। কেউ না? তাহলে তুমি ওর সাথে কথা বলো কেন যদি কেউ না হয়েই থাকে? সে এমন একজন মানুষ যে আমাকে ভালোবাসে, আর আমি তা জানার পরেও তাকে ভালোবাসতে পারি না। তার পাগলামিগুলো আমার অসহ্য লাগে, সে অতিরিক্ত আমাকে ডিস্টার্ব করে। কয়েকদিন না 3 বছর হয়ে গেছে আমার এমন বন্দি জীবনের। কি হয়েছিল 3 বছর আগে? আমার বাবার অফিসের কাজের জন্য আমাদের বারবার বাসা পাল্টাতে হয়, শেষমেশ বাবার লাস্ট বারের মতন বাসা পাল্টিয়ে ঢাকা আসে। সেদিন আমরা রাত করেই বাসাটায় উঠেছিলাম,
রোজ ভোরবেলায় ওঠা আমার অভ্যাস এবং খালি পথে একা হাঁটার অভ্যাস। আমি ঠিক পরের দিন ভোর 5:05 বাসা থেকে বেরিয়েছিলাম একটু হাঁটতে। হাঁটতে এই লোকটার বারান্দার নিচ দিয়েই যাচ্ছিলাম আমি। সেই লোকটা তখন বারান্দায় ছিল, আমি জানতাম না। সে এক বালতি পানি এনে বারান্দায় দাঁড়ানো অবস্থায় নিজের গায়ে সম্পূর্ণ বালতির পানি ঢেলে দিল। আমি নিচে থাকায় সব পানি তার গা ছুঁয়ে আমার গায়ে এসে পড়ল। আমার চাদরটাও ভিজে একাকার হয়ে গেছিল। রাগে ক্ষোভে আমি চিৎকার করে বললাম, কোন বেয়াদব কাজ করলো, অসভ্য ইতর। এটা বলে আমি উপরে তাকিয়ে দেখলাম একটা উদম শরীরে ছেলে দাঁড়িয়ে আছে, আমার দিকে চেয়ে আছে। পরনে শুধু জিন্স ছিল আর সম্পূর্ণ খালি কাতার। আমি ওড়না দিয়ে মুখ মুছে মাথার ঘোমটা ঠিক করে একটু পিছিয়ে গিয়ে বললাম, এই আপনার চোখ নেই? হ্যাঁ। রুমে বাথরুম নেই? গোসল করার জায়গা পান নাই? হ্যাঁ। খটাস কোথাকার? সেদিন বাস সেদিন গালি ছাড়া আর কিছুই দেইনি আমি। না হাসছিলাম, না ঢং দেখিয়েছিলাম, না নাকামি করছিলাম। সম্পূর্ণ কঠোর একটা পরিবেশে আমার আর তার প্রথম দেখা হয়েছিল। আমি জানতাম না কাউকে গালি দিলে সে আজীবনের জন্য প্রেমে পড়ে যায়। আগে জানতাম গালি দিলে মানুষ রেগে প্রতিশোধ নিতে চায়, কিন্তু আমার বেলায় হলো এর উল্টো। সেই দিন থেকে আজ পর্যন্ত এই লোকটা আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে, এমন ডিস্টার্ব যেটাকে ইফ টিচিংও বলে পুলিশকে দিতে পারি না। এখন সে তোমাকে বিয়ে করতে চায়? সেটা চায় না, কেন চায় না জানি না, তবে শুধু শুধু পেছনে লেগে আছে। আমি সব সব বলে দিয়েছি, আমি ওরে কখনো ভালোবাসবো না, বিয়ে তো দূরে থাক। এরকম লাভার পেলে আমার আর কিচ্ছু লাগতো না। তুমি পাওনি বলে এটা বলতেছো, আমার জায়গায় তুমি হলে তোমারও ঠিক একই কষ্ট হতো আমার মতন। এখন একটা বন্দি জীবন যাপন করছি। কি রে দোস্ত, আমি তো এসে গেছি। তোমা আগে শোন আমার কথা, পিন্টু স্যারকে 20 টাকা দিয়ে দিবি। স্যার হাতে টাকা নিলে বলবি রিমা দিয়েছে, তারপর এক দৌড় দিবি স্যার যাতে টাকা ফেরত দিতে না পারে। স্যার থেকে টাকা নিয়ে রিক্সা ভাড়া দিয়েছি আমি, আসার পথে টাকা আনতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা সেটা না হয় দেবো, স্পর্শ ভাইয়ের থেকে নিয়ে তো দিতে পারতে। ওমা তোমা, তুমি ডিমের কাহিনী জানো? কি বলে এই মেয়ে, আমি তো অক্ষরে অক্ষরে ওদের কাহিনী সম্পর্কে অবগত। বাহ, তাই রিম ছেলেটা এতদিন অপেক্ষা করছে যখন এবার মেনে নাও, এমন ভালোবাসা কজনে পাই। আমি কেন মেনে নেব? সে কি জব করে? আমার বাবা ওকে পছন্দ করে না, তাই আমিও করি না। তমা ভ্রু কুচকে রিমের পাশে বসে বলল, তার মানে আঙ্কেল রাজি হলে তুই রাজি? বাবা জীবনেও রাজি হবে না, রিহাব ভাইও না। তারা রাজি হলে তুই রাজি হবে কিনা সেটা বল আগে। রিম বিরক্ত হয়ে উঠে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। করিডোরে দাঁড়িয়ে গেটের দিকে তাকাতেই দেখল স্পর্শ সিগারেট টানছে বসে বসে। রিম আরেক দিকে ফিরে তাকাতে এবার দেখল তমা কোমরে হাত দিয়ে এগিয়ে আসছে। এসেই বলল, কি রে বল, ওনারা রাজি হলে তুই রাজি হবি কিনা? না আমি রাজি হব না, এই ব্যাদব ছেলেটাকে আমি পছন্দ করি না একটুও না। করবি করবি, আরে ওটা স্পর্শ ভাইয়া না, আমি যাই একটু কথা বলবো। তুই যদি ওনার সাথে কথা বলিস তো তোর সাথে আমার ফ্রেন্ডশিপ খতম। তুইও না, পুরাই আনরোমান্টিক একটা মেয়ে। স্পর্শ ভাইয়াকে দেখ কত রোমান্টিক একটা লোক, এমন আর কোথাও পাবি? আমি খুঁজতেছিও না। অনু তোমার পাশে দাঁড়িয়ে বলল, যার অলরেডি আছে সে আর কেন খুঁজবে? তোমার দাঁত গেলিয়ে বলল, ঠিক বলেছিস অনু। রিম মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো, এদের সাথে কথাই পারা যাবে না। আচ্ছা একটা কথা বল তো রিম, স্পর্শ ভাই জানে কি করে যে তুই কবে কোন রঙের জামা পরে বের হস? উনি দেখি সবসময় সেম জামা পরে তোর সাথে আসে, ব্যাপারটা বুঝলাম না। রিম একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বলল, আমারও খটকা লাগে কিন্তু বুঝলাম না কি করে জেনে যায়। অনু দাঁত গেলিয়ে বলল, তোমার রুমে ক্যামেরা লাগাইনি তো আবার? রিম চোখ বড় করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, এরই মাঝে চলে যাওয়ার সময়ও হয়ে গেছে। রিম ভার্সিটি থেকে বেরিয়ে স্পর্শের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রতিদিন মিলিয়ে কি করে জামা পরে সেটা রহস্য আমি আজ বের করবই করব। রিম একটু এগিয়ে এসে স্পর্শের সামনে গিয়ে দাঁড়ালো। স্পর্শ সিগারেটটা সাথে সাথে ফেলে দিয়ে রিমের দিকে তাকিয়ে মুচকি হাসলো, এসে বলল, হঠাৎ? রিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আমি প্রতিদিন যে রঙের জামা পরি আপনি মিলিয়ে সেই রঙের জামা পরেন কেন? সেটারও তো তুমি নিজেই না হয় বের করো, চেঞ্জ করার আগে দেখো তো দরজা জানলা খোলা কিনা।
আমি খুব ভালো করে দরজা জানালা দেখে তারপর চেঞ্জ করি। এই আপনি তারপরও কী করে জানেন? খুঁজে দেখো, তোমার রুমেই উত্তর আছে।